বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল তাওহিদের বাবার নাস্তার আয়োজন চলছে। আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছে, কারণ তাওহিদের বাবার আজকে কিছুক্ষণ কাজ আছে বাইরে, এসে আবার আমাদেরকে নিয়ে বাইরে বের হবে। আর আজকে আমাদের জন্য বলা যায় স্পেশাল একটা দিন, কখনো এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়নি, তো আজকে নতুন অভিজ্ঞতা অর্জন করতে আমরা যাচ্ছি, দেখা যাক কতটুকু কী হয়। তো আমি তাড়াতাড়ি তাওহিদের বাবার নাস্তাটা রেডি করে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা উৎসাহের উৎস বলা যায়। তাওহিদ তখনও ঘুমাচ্ছিল, আর তাওহিদ একটু অসুস্থ থাকার কারণে ওর স্কুল আমরা আর দেইনি, ও বাসায় আছে। এবার আমার জন্য আমি একটু চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিয়ে আমি এবার হাতে যেহেতু একটু সময় আছে, ভাবলাম যে ভিডিও এডিটিংয়ের কাজ একটু করে নেই, কারণ বাইরে বের হলে এডিটিংয়ের কাজ আসলে করতে পারবো না। আর যদি এখন এডিটিংয়ের কাজটা শেষ করে ফেলতে পারি তাহলে আমি বাইরে বের হলেও ভিডিও আপলোড করে ফেলতে পারবো, আর যতটুকু সময় আছে তার মধ্যে ভিডিওর কাজ আশা করি শেষ হয়ে যাবে। দরজাটাতে শব্দ হচ্ছে কয়েকদিন ধরেই, আসলে আমার খেয়াল থাকছে না কোনো কিছুই, ইদানিং এই জিনিসটা একটু বেশি সমস্যা হচ্ছে আমার। যাই হোক, তাওহিদ যেহেতু ঘুমাচ্ছিল তো তাওহিদের বাবা চাচ্ছিল যে আওয়াজ না করে কিভাবে বের হয়ে যাওয়া যায়, কিন্তু আমার দরজার আওয়াজের কারণে আসলে সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। আমার চিন্তাভাবনা হচ্ছে তাওহিদ ঘুম থেকে ওঠার আগেই টুকটাক যেই কাজগুলো বাকি আছে এগুলো শেষ করে ফেলবো। এর মাঝেই পিচ্ছি সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন তাওহিদকে আবার রেডি করাতে হবে, ওকে খাওয়া দাওয়া করাতে হবে, তারপর আবার আমাদেরকে রেডি হয়ে বাইরেও বের হতে হবে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে, তবে ওয়েদার আপডেট দেখাচ্ছে যে না রোদ উঠে যাবে। আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম, আর আসলে কোথায় যাচ্ছি সেটা একটু শেয়ার করি এবার আপনাদের কাছে। আমরা মাছ ধরার জন্য যাচ্ছি, আমার জীবনের এটা প্রথম অভিজ্ঞতা, আর তাওহিদের বাবারও আসলে প্রথমই, দেশে থাকতে হয়তোবা ধরেছিল সেটা বলা যায় একেবারে ছোটোবেলায়, বড় হয়ে হয়তোবা ধরা পড়েনি, কিন্তু আমি তো কোনো কালেই ধরিনি। তাই ভাবলাম এবার যেহেতু গাড়ি আছে মুভ করা যাবে যে কোনো জায়গায়, তাই আমাদের এই চিন্তাভাবনাটা মাথায় আসলো। কিন্তু কথা হচ্ছে আমরা মাছ যে ধরবো আমাদের কিছুই নাই, তো তার জন্য প্রথমেই এসেছি মার্কেটে। ডেকাথলন থেকে আমরা মাছ ধরার যাবতীয় জিনিসপত্র টুকটাক আমাদের যতটুকু জানা আছে তা আসলে কিনে নেব। আর এই যে আমার সুপার হিরো, তাওহিদ আর তাওহিদের বাবার মার্কেটে ঢুকে আসলে খেলা শুরু হয়ে গেছে। আর মজা লাগে তাওহিদ যখন এই অ্যাক্টিভিটিগুলো করে। কি করতে নেই বা পাল্লা, বাসায় পাল্লার অভাব নাই, করা পারবো।
এরপর যেই দরকারের জন্য আমরা এসেছি সেই সেকশনে চলে এসেছি। ডেকাথলনে নাই এমন কিছু নাই, সব কিছুই এখানে পাওয়া যায়। তবে কথা হচ্ছে সব কিছু তো এখানে পাওয়া যায়, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো কিছু নাই, কোনটা লাগবে কি নিব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে প্যাকেজ আকারে যেগুলো ছিল আমরা আসলে ওইগুলাই নিয়ে নিয়েছি। মোটামুটি অনেকটা সময় এখানে একটু ঘোরাঘুরি করলাম, যা যা দরকার হবে মনে করেছি সেগুলো একটু নিয়ে নিয়েছি। এইবার আমাদেরকে যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানা মতো আমরা যাচ্ছি, দেখা যাক ওইখানে মাছ ধরার কী অবস্থা। যদিও বা এখনও পর্যন্ত ঠান্ডা কমে নাই, এখনও বাইরে ভালো ঠান্ডা, আমার চিন্তাভাবনা হচ্ছে যখন একটু বেশি গরম পড়বে তখন হয়তোবা মাছ ধরতে আমরা যাব, কিন্তু আগেই আমরা একটু জায়গাটা চিনে রাখলাম, প্লাস যদি সুযোগ হলো একটু বসলামও কোথাও, একটু ট্রাই করে দেখলাম, যদি মাছ ধরা পড়ে তাহলে তো ভাগ্য ভালো। যেতে যেতে আমরা শহর ছেড়ে বলা যায় একেবারেই গ্রামের রাস্তায় চলে এসেছি, যেখানে আশেপাশে শুধু জমি আর জমি, কোনো কিচ্ছু নেই, বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তাগুলো অনেকটা সাপের মতো আঁকা বাঁকা। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, তবে ভালোই লাগছে। আসলে জীবনে সব কিছুরও অভিজ্ঞতা অর্জন করা উচিত, করে নাই তার জন্য করব না এমন তো কথা না। আগে কিছু বাধ্যবাধকতা ছিল, যেমন এই সমস্ত জায়গায় নিজেদের গাড়ি ছাড়া কোনোভাবেই আসা সম্ভব না, তার উপরে আবার বাচ্চা যদি থাকে তাহলে তারও সম্ভবই না। এখন যেহেতু সুযোগ আছে তাই আমরা চলে এসেছি। তবে কথা হচ্ছে প্রথম যেই ঠিকানা মতো আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা কোনো জায়গায় দেখছি না, পানি তো আছে কিন্তু মাছ ধরবো কোন জায়গা দিয়ে। পরবর্তীতে যাই হোক, ওইখান থেকে আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে আগে এই জায়গায় মাছ ধরা হতো, তবে এখন বন্ধ করে দিয়েছে। তো যার কাছ থেকে আমরা খবর নিয়েছি সেই আবার আমাদের অন্য আরেকটা জায়গার কথা বলেছে, তো আমরা আবার সেই জায়গাতে আবার অন্য আরেকটা ঝিলের কাছে যাচ্ছি। আসলে চলে এসেছি এক আরেকটা পার্কে, এটা পার্কই বলবো কারণ বিশাল বড় একটা জায়গা, দুই পাশে আসলে ছোট ছোট এই যে কি বলবো ছোটোখাটো পুকুরের মতো আছে। তো এক পাশে দেখলাম যে মানুষজন বসে বসে মাছ ধরছে, তো দেখে তো আমাদের খুব খুশি লেগে গেছে যে হ্যাঁ আমরা অবশেষে মাছ ধরার জায়গা পেয়ে গেছি। তবে এই জায়গাটাতে এত বাতাস, এত ঠান্ডা, যেটা আমরা চিন্তাও করতে পারিনি। এর মাঝে আমাদের চা নাস্তা চলে এসেছে, এত দূরে এসেছি একটু হালকা পাতলা নাস্তা না করলে কি হয় নাকি। মজার ব্যাপার হচ্ছে এখানে যে বার আছে সেই বারে আসলে সব বাঙালিরাই কাজ করে, বাঙালি ভাইদের দেখলাম, তাদের সাথে তাওহিদের বাবা কিছুক্ষণ কথাবার্তা বলল। তবে দুঃখের ব্যাপার হচ্ছে একটাই, এইখানে মাছ ধরার আবার কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন জেনে মনটাই খারাপ হয়ে গেল। এইখানে মাছ আমি ধরতে পারবো কিন্তু বাসায় নিতে পারবো না, এখানে জাস্ট শুধু মাছ ধরবো, সেলফি তুলবো, ছবি তুলবো, তারপরে মাছকে আবার ছেড়ে দিতে হবে, এটার কোনো মানে হলো? তার জন্য আসলে আর আগ্রহ দেখালাম না, যদিও বা মাছের সব কিছুই আমাদের সাথে ছিল। আবার অনেকটা সময় আসলে আমরা ওয়েট করেছিলাম, ওইখানে প্রায় এক ঘন্টার মতো আমরা ছিলাম, দেখলাম যে মাছও আসলে তেমন একটা উঠছিল না, যে ছিপ দেওয়ার সাথে সাথে মাছ উঠে গেছে তাও না, এক ঘন্টার মধ্যে মাত্র একজনকে দেখেছি যে তার ছিপে মাছ উঠেছে। তো বুঝলাম যে না, এখানের অবস্থা বেশি একটা সুবিধাজনক না, দেখা যাক পরবর্তীতে আর কোথাও যাওয়া যায় কি না, আর যদি কোথাও কোনো জায়গা পাই তাহলে না হয় সেখান থেকেই আমরা মাছ ধরব। আজকে আমরা খালি হাতেই বাসায় ফিরেছি। এবার বাসায় ফেরার পালা, মন খারাপ করি আসলে বাসায় চলে এসেছি আমরা।
মাঝখানে বাবা ছেলের একটু দুষ্টামি চলেছে। এরপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। মাছ ধরতে না পারার কষ্টে ফ্রিজে যে মাছ ছিল আজকে সেই মাছে আমি রান্না করব। যেভাবেই হোক মাছ আজকে খেয়েই ছাড়ব। প্রথমে মাছটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিও করার মাধ্যমে বা ইউটিউবে ভিডিও শেয়ার, ফেসবুকে ভিডিও শেয়ারের মাধ্যমে আমি যে কত কিছু শিখতে পেরেছি আপনাদের কাছ থেকে। আগে আমি মাছ আঁশ ছাড়াতাম বড় ছুরি দিয়ে। কেউ একজন আমাকে কমেন্টে লিখেছিল যে বাটার নাইফ দিয়ে আঁশ ছাড়ানোর জন্য, এবং এরপর থেকে আমি এই কাজটাই করি এবং খুব সুন্দর করে আঁশ ছাড়ানো যায় মাছের। মাছ কাটা হয়ে গেছে, যেটা আমার জন্য খুবই কষ্টকর আর খুবই বিরক্তিকর একটা কাজ, কিন্তু তাওহিদের বাবাকে হাজারও বললেও সে মাছ কাটতে আজকে আসবে না। আপনাদের কারো যদি জানা থাকে যে মিলানের কোথায় আশেপাশে আসলে মাছ ধরার জায়গা আছে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই আগ্রহ, তবে আমার থেকে তাওহিদের বাবার অনেক আগ্রহ মাছ ধরতে যাওয়া। আমরা মাছের যাবতীয় টুকটাক যা আমাদের যা জানা মতে আছে আমরা টুকটাক কিছু কিনেছি, দেখা যাক হয়তো বা ধরতে গেলে বুঝবো যে আরও কী কী লাগে বা না লাগে। একটা জায়গার কথা আমরা জেনেছি কিন্তু সেটা অনেকটা দূরে, সেখানে আমার আসলে মন চাচ্ছে না, অন্ততপক্ষে তাওহিদকে নিয়ে তো নাই। তো কারো যদি জানা থাকে মিলানের মধ্যে বা একটু আশেপাশে হলো, যদি 15-20 মিনিটের ড্রাইভ হয় তাও ঠিক আছে, গেলাম একটু সময় কাটালাম, মাছ টাছ টুকটাক একটু ধরলাম, বা নয়তো নাই ধরলাম একটু চেষ্টা করলাম, এইরকম আর কি। জানা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এতো মাছ আজকে ভুনা করব, যেহেতু আমার হাতে সময় কম, রাত হয়ে গেছে। তাওহিদের শরীরও বেশি একটা ভালো না, ওইখান থেকে আসার পর থেকে তাওহিদের ঠান্ডা কাশিটা একটু বেড়ে গেছে। তো চট জলদি আমি আমার কাজগুলো শেষ করে ফেলছি, তাওহিদের কাছে আমাকে থাকতেই হবে অবশ্যই। আর তাওহিদের বাবাও একটু বাইরে বের হয়েছে, এই মুহূর্তে তাওহিদ একলা আছে বাসায়। তো আমি যা যা করেছি, পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি রসুন পেস্ট, দিয়েছি গুঁড়া মশলা, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া। আস্ত টমেটো বাসায় নেই, ফ্রেশ টমেটো যেটা সেটা বাসায় নেই, তার জন্য টমেটো পিউরি অ্যাড করছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষানোর জন্য আমি একটু রেখে দিচ্ছি। এর মাঝে বাকি যে কাজগুলো আছে সেগুলোও সেরে নিয়েছি। শখ মানুষের এমন একটা জিনিস যেটার আসলে কোনো বাধা ধরার নিয়ম মানে না। তাওহিদের বাবাকে আগে যতই বলতাম এটা কোনোভাবেই সম্ভব হতো না, তাওহিদের বাবার ইদানিং দেখছে এই জিনিসটা খুবই শখ হচ্ছে, সে মাছ ধরবে। তো দেখা যাক, যদি একটু ধরতে পারি তাহলে সমস্যা কি। জীবনে কখনো এইগুলো সামনে থেকে দেখেনি, জাস্ট ভিডিও আকারেই বা মানুষের মুখে শুনেই এসেছে এভাবে মাছ ধরা যায় বা ধরে। অবশ্যই এখানে টিকিটের ব্যাপারও আছে, টাকা পয়সার ব্যাপারও আছে, তবে এটা কোনো সমস্যা না, শখটা হচ্ছে আসল কথা। যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই। রান্না অলরেডি শেষ হয়ে গেছে, এর মাঝে আমি আমার বাকি কাজগুলো শেষ করে নিয়েছি, বিশেষ করে রান্নাঘরটা। রান্নার সাথে সাথে আমার পরিষ্কার করাটা আমি পছন্দ করি, আর দেখা যায় যে যদি আমি এখন পরিষ্কার না করি তাহলে একটা আলসেমি ধরে যায় পরবর্তীতে, আচ্ছা এখন না তখন, তখন না ওখন, করতে করতে আসলে আর করা হয় না তখন। অনেকেই আমার বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো সম্পর্কে জানতে চেয়েছেন, আমি কোন জায়গা থেকে কিনে আনি। কোকো পাউডারের ছবিটাও জানতে চেয়েছেন, এগুলো সবই আমি লিডল থেকে আনি। লিডলে এগুলো অ্যাভেলেবেল, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো সবই পাওয়া যায় লিডলে। সাবানের যে জারগুলো ছিল সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এর মাঝে আবারও রিফিল করে নিচ্ছি, এতে করে দেখতে নতুনের মতো মনে হয়। আর চেষ্টা করি প্রায় প্রতিদিনই রান্না শেষ করার পর এগুলো একটু হালকা পাতলা মোছা দিয়ে নিতে, এতে করে পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে।
আমরা পরবর্তীতে যে লেকের কাছে বা যে পুকুরের কাছে গিয়েছিলাম মাছ ধরা সম্পর্কে জানতে, সেইখানের এই অদ্ভুত নিয়ম দেখে আমরা আসলে অবাকই হয়ে গেছি যে মাছ ধরবো কিন্তু বাসায় নিতে পারবো না, আবার মাছের সাথে ছবি তুলে আমাকে ছেড়ে দিতে হবে। তো হয়তো বা মাছও এরকম করবে যে আচ্ছা ওয়েট করো আমি আসছি, একটু মেক আপ করে আসি, তারপরে আমরা সেলফি তুলবো, তুমি তোমার বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাব, এইরকম অবস্থা হতো আসলে। আমার রান্নাঘরের যাবতীয় সব জিনিসপত্রই আসলে অনেক পুরনো, তো তার জন্য দেখতেও একটু অড দেখা যায়, কিন্তু তারপরেও কিছু করার নেই। আমার যে কিচেন ক্যাবিনেটটা আছে সেটা আসলে সাইড দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে একটু খুলে খুলে আসছে, যেটা দেখতে আমার কাছে খারাপই লাগছে। টুকটাক চেষ্টা করছি নিজে থেকে কিছু রিপেয়ার করার জন্য, কিন্তু বড় সড়ো সব কিছু তো রিপেয়ার করা সম্ভব না। আমার ছোট্ট গাছটাতে একটু পানি দিয়ে নেই। রাতের ব্যস্ততা এখনো চলছে, মানুষজন বাইরে এখনো আসা যাওয়া করছে। জামাকাপড় কিছু মেশিন থেকে বের করেছি, এগুলো এখন ছড়িয়ে দিতে হবে, কারণ এগুলো শুকিয়ে গেলে মেশিন থেকে বের করার জিনিসপত্রগুলো কাপড় চোপড়গুলো আসলে আবার ছড়িয়ে দিতে হবে। আমার বাসার এইটা একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাকাপড় ছড়িয়ে দেওয়া, ভেজা জামাকাপড় ছড়িয়ে দেওয়ার কোনো জায়গাই নেই। বারান্দা থাকলে হতো, আমি ইকিয়াতেও দেখেছি আসলে, ওখানে গেলেই আমি চেক করি যে এমন কোনো ব্যবস্থা আছে কি না যে আমি বাইরে থেকে বাইরে রেখে জামাকাপড় পরিষ্কার বা শুকাতে পারবো, কিন্তু এমন কিছুই পাই না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই ধরনের কোনো কিছুই আসলে পাচ্ছি না, যেগুলো পাই এগুলো আমার বাসার সাথে অ্যাডজাস্ট হয় না, তো কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। জামাকাপড় ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, মেশিনেও জামাকাপড় কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু মোছার কাজ করে নেই। আর এই ধুলার প্রবলেম জানি না কবে শেষ হবে, আর এবার ইতালিতে মনে হয় বৃষ্টির পরিমাণ খুবই কম হয়েছে, মিলানের কথা বলতে পারি, আমার কাছে মনে হলো যে অন্ততপক্ষে গত বছরের তুলনায় তো কমই হয়েছে। আর বাসার অবস্থায় কী বা বলবো, জানালা দরজা খুলি না, তারপরও যে কোত্থেকে এত ধুলা আসে আল্লাহ জানে। রাতের দুইটা বেজে গেছে, কিন্তু আমার ছেলের এখনো ঘুমের কোনো খবর নেই, সে মাশাল্লাহ খেলাধুলায় আমার সাথে ব্যস্ত। আজকে তাওহিদের বাবার বাসায় আসতে একটু দেরি হয়ে গেছে, তো ও আসলে নামাজ আদায় করছে আর আমরা মা ছেলে দুইজন একটু মাস্তি করছি। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবার কাছে আসলে একটা রিকোয়েস্ট থাকলো, মিলানে যারা আছেন বা যাদের জানা আছে আসলে মিলানে কোথায় মাছ ধরা হয়, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সেখানে গিয়ে আমরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আজকের মতো আল্লাহ হাফেজ।